কড়াতারে ঝুলছে লাশ ফেলানিয়ার শনদ দাস দাস এই ভারত আমরা দেখেছি ফেলানি থেকে শুরু করে আজ সারনা পর্যন্ত নিরীহ নিরস্ত্র মানুষগুলোকে হত্যা করে কড়াতারে ঝুলিয়ে রেখেছে ঠিক ওই ফেলানিয়ার শনদ দাস কড়াতারে ঝুলছে লাশ কড়াতারে ঝুলছে লাশ ফেলানিয়ার শনদ দাস ফেলানিয়ার শনদ ফেলানিয়ার সন্ন্যদাস কাটা তারে ঝুলছে লাশ কটা তারে ঝুলছে লাশ ফেলানিয়ার সন্ন্যদাস রাজত্ব না দাসত্ব রাজত্ব না দাসত্ব দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা রাজত্ব না দাসত্ব দুই হাজার বিশ সাল পর্যন্ত বাংলাদেশের এই সীমান্তে পাঁচশো পঞ্চাশ দিয়েছে বাংলাদেশের সাথে ভারতের বর্ডার আছে পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে চীনের সাথে ভারতের সীমান্ত মানুষকে কিল করা হয় হত্যা করা হয় পাকিস্তান সীমান্তে এরকম হত্যা কখনো হয় না চাইনার সীমান্তে এরকম হত্যা কখনো হয় না কেন হয় না বন্ধুগণ এই সৈরাচার এই সৈরাচার ভারতকে সেবা দিয়েছে তার সেরা ভারতের দাস ছিল এই জন্য বাংলাদেশের সাধারণ জনতাকে ভারত যখন হত্যা করেছে স্বৈরাচার কোনো প্রত্যুত্তর দেয় নাই স্বৈরাচার কোনো করা দাবি করে নাই স্বৈরাচার কোনো করা বার্তা ভারতের ওপর দেয় নাই বাংলাদেশের ছাত্র জনতা কাউন্সিল আইন থেকে আমরা আজকে ভারতের উদ্দেশ্যে বার্তা দিতে চাই ভারত এই এইভাবে তাদের খুন গুম এইভাবে অবিস্ত অবরতভাবে করে যায় আগামী দিনে বাংলাদেশের ছাত্র জনতা ভারতের সীমান্তগুলোকে ঘুরিয়ে দিবে ভারতে কি আর কারবার করে লাশ ঝুলবে লাশ ঝুলবে বাংলাদেশের সাধারণ জনতাকে লাশ ঝোলা মেনে নিবে তারা বলে যে বাংলাদেশের মানুষ গরু চুরি করে আরে ভাই গরু যদি চুরি করে তো ভারত থেকে গরু উড়ে উড়ে আসে দুই হাজার তিন হাজার কিলোমিটার হরিয়ানা থেকে গরু আসে তখন ভারতের যারা গোয়েন্দা কর্মকর্তা ভারতের যারা প্রশাসন আছে তারা দেখতে পায় না